فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين. اللهم صل عليه اللهم بارك عليه شمانيت ديني باي بونيرا. আশা করি রব্বুল ইজ্জাত ওয়াল জালাল সবাইকে ভালো রেখেছেন। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে আহলান ওয়া সাহলান মারহাবা। আমি আপনাদেরকে আজকে একটা হাদিস শুনাইতে আসছি। আসলে হাদিসটা অনেকবার শুনেছেন, ছোটবেলা থেকে পড়েছেন অলরেডি, তবে এটা যে মানতে হবে, এটা যে আমল করতে হবে সেই খেয়াল নিয়ে পড়েন নাই, বাস পড়ছেন মনের সুখে, পড়ছেন মনের তালে, পড়ছেন জিব্বায় আসছে, পড়ছেন নুরানিতে শিখছেন, পড়ছেন বাস খালাস খতম। কিন্তু এটা যে আমল করতে হবে, আমরা যে মরতে হবে, আমরা যে আবাদত জেনে শুনে আবাদত করতে হবে, এই চিন্তা আমাদের ভিতরে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সর্বপ্রথম যে আয়াতটা নাজিল করছে সেটা হচ্ছে ইকরা, ইকরা পড়ো, রব্বিকাল্লাযী খলাক, তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। কি বলছে আল্লাহ? ইকরা মানে পড়ো। আর আমরা কি করি? আমরা বাঙালিরা শুনি, আমার পীর সাহেব বলছে শুনছি, আমার দাদা হুজুর বলছে শুনছি, আমার দাদা হুজুর এরকম করতো আমরা করতেছি, আমার বাবা হুজুর এরকম করতো আমরা করতেছি, বাস শোনা, আমরা খালি শোনার তালে আছি আর বলতেছি কি কি বলতেছি, হুজুর আমি তো সাধারণ একজন আলে, সাধারণ একজন আম, আমি তো ইসলাম শিখি নাই, আপনাদের কাছে আমরা আমাদের কাছে কি আর হিসাব নিবে, আমরা সাধারণ মানুষ। এই আমরা মনে করি কি এই ননাইয়া ননাইয়া কথা বলে আল্লাহর দরা থেকে বেঁচে যাব, অসম্ভব, বিচারের দিন বড়ই কঠিন। কাল কিয়ামতে এটা বলবেন যে আল্লাহ আমি তো সাধারণ আম ছিলাম, আমি তো আম বলতে আম আর কি, সাধারণ আম মানে যারা কাজ কাম করে, হ্যাঁ আমি কি কৃষি কাজ করতাম, আল্লাহ আমি তো ইসলাম শিখতে পারি না, এগুলি বললে চলবে না, কারণ আপনাকে আল্লাহ মগজ দিয়ে ফাটাইছে, যে মগজটা আপনি কৃষি কাজে খরচ করছেন সেটা আপনি কোরআনের জন্য খরচ করা উচিত ছিল, আপনি এখানে না করে ওইখানে খরচ করছেন, তাহলে সুতরাং বোঝা যাচ্ছে আল্লাহ আপনাকে মগজ দিয়ে পাঠাইছে, সেই মগজ আপনি কোরআনে কোরআন শিখাতে আপনি খরচ করেন নাই, কোথায় খরচ করছেন? কৃষি খেতে। সুতরাং ওইখানে এই সাধারণ ননাইয়া কথা চলবে না, আপনি কোরআন শিখতে হবে। হ্যাঁ আর কখন শিখবেন? হয়তো ছোটোবেলা শিখতে পারেন নাই, তো কি হয়েছে আজকে আমার এই হাদিসটা শুনছেন তো, এ আজকে থেকে শিখেন নামাজ কিভাবে পড়তে হবে, শুনেছি এই কথা আর বলা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমি তালাবুল ইলম ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, ইলম শিখতে হবে। আর আপনি বলতেছেন আমরা শুনছি, শুনলে হবে না, শুনলে হবে না, আপনি দেখতে হবে, পড়তে হবে, হ্যাঁ আর শুনলে ওইটা যাচাই করতে হবে এটা সহি কিনা। সুতরাং আসুন আমরা এই হাদিসটা আমল করি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, নামাজ যেরকম ফরজ ঠিক ইবাদত যেরকম ফরজ, হজ যেরকম ফরজ, দিনী আলেম তলব করা, এলেমের ইসলামের জ্ঞান অর্জন করা তার থেকে ডবল ফরজ, কেননা এটা এলেম, আপনি যদি এলেম নাই শিখেন আপনি হজ কীভাবে করবেন তা জানবেন না, সুতরাং আপনার ইবাদত কবুল হবে না, আপনার হজ কবুল হবে না, হজে গিয়ে কী করতে হবে যদি এটা না শিখেন আপনার ইবাদত কবুল হবে না, সুতরাং এই জন্য এটা ডবল ফরজ, এটা আপনাকে শিখতেই হবে যদি আপনার ব্রেন ঠিক থাকে। এবার আপনি আম হন, সাধারণ হন আর অসাধারণ হন, আপনার জন্য এটা ফরজ হয়ে রয়েছে, আপনি এটা শিখতেই হবে। আজকে থেকে শুরু করেন, এখন থেকে সিদ্ধান্ত নেন যে আমি আগামীকাল থেকে এ অমুক আলেমের কাছ থেকে আমি আলেম শিখবো। আল্লাহ পাক আমাদেরকে এই আলেম শিখার তৌফিক দান করুক এবং এই হাদিসটা পরিপূর্ণভাবে আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। হাদা ও সাল্লাল্লাহুম্মা সাল্লিম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, ওয়াসসালামু আলাইকুম।